ঘটলো যা দেখে এত কষ্ট লাগলো যা বলার মতো না। প্রচুর বৃষ্টি হইতেছিল, এই লোকটা প্রতিদিন তার চারটা গরু নিয়ে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, প্রতিদিনই যাওয়া আসা করে। আজকে আসার টাইমে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে আমার বাসার নিচে ট্রান্সমিটার আছে, সেখানে কারেন্টের স্পর্শে বেচারা তিনটা গরুই মারা যায়। আসলে মানুষ সন্তান হারাইলে যেমন আহাজারি করে, মানুষ যেভাবে কান্নাকাটি করে, ঠিক লোকটা ঠিক সেভাবে তার গরু চারটাকে নিয়ে আহাজারি করতেছে এবং কান্না করতেছে। আমি ঘটনাটা এক ঘন্টা যাবৎ ঘটছে, কিন্তু আমি ভিডিও করতে চাই নাই বা ফেসবুকে দিতেও চাই নাই, কিন্তু এত খারাপ লাগলো যা বলার মতো না। যে লোকটার মানে বর্তমান যে অবস্থা, দুইটা গরু মনে করে আর 15 দিন পরে দুইটা গরু দুইটা বাচ্চা হইতো, যেমন ও যে লাস্টে যে গরুটা সাদা যেটা ওই গরুটারও বাচ্চা পেটে আছে, আর এই পাশে যে একটা কালো গরু মারা গেছে এইটারও একটা বাচ্চা পেটে আছে, কালো গরুটারও একটা বাচ্চা আছে পেটে, ঠিক আছে। এই দুইটা গরুই গাভীন, ঠিক আছে, দুইটা গরুই গাভীন, কিন্তু অসহায় গরু যে লোকটা পালে তার কান্না, মানে তার যে একটা কান্না, তার যে একটা বিলাপ, তার যে আহাজারি, মানুষের সন্তান মারা গেলে যেরকম আহাজারি করে লোকটা, ঠিক 1.5টা ঘন্টা বেঁধে দুইটা ঘন্টা ধরে ঠিক সেরকম একটা আহাজারি করতেছে। আসলে ভাগ্যের কি নির্মম পরিহাস যে একটা লোক চারটা গরু পালে তার সংসার সে চালাইতো, আজকে এরকম একটা সময়ে তার 4টা গরু একসাথে কারেন্টের স্পর্শে, আমি যেই বাসায় থাকি তার বাসার নিচে মারা গেল। এখানে 3টা গরু আছে, আর ওই পাশে একটা কালো গরু আছে, এই পাশে একটা কালো গরু আছে, ওই যে কালো গরুটাও গাভীন, আর এই 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 সাদা ওই 3 নম্বর গরুটাও গাভীন। কিন্তু 15-20 দিনের ভিতরে দুটা গরুই তার 2টা বাচ্চা হইতো। বেটার কান্না আহাজারি বিলাপ মানে এত কষ্ট লাগলো যা ভাষায় প্রকাশ করার মতো না। যেই মানে এই লোকটা যেই কষ্ট পাইছে এই 4টা গরু হারাইয়া, আসলে মানুষ তার সন্তান মারা গেলে যেরকম আহাজারি করে লোকটা ঠিক সেইরকম আহাজারি করতেছে। ঘটনাটা 1.5 থেকে 2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আমি দেখতেছি লোকটার আহাজারি, কিন্তু লোকটা গরু 4টা ছাইরা সে বাসায় যাইতে চাইতেছে না। মাঝে মাঝে সে গরুর উপরে উঠা কান্না করে, গরুগুলোর পেঁচাই ধরা কান্না করে। আসলে খুব মর্মাহত একটা ঘটনা, মানে যা মানে যা ভাষায় প্রকাশ করার মতো না। এত কষ্ট